দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও হিলি স্থলবন্দর দিয়ে পুরোদমে শুরু হয়েছে ভারত থেকে কয়লা আমদানি। বন্দরের অর্ধেক জায়গা জুড়ে এখন ভারতীয় কয়লা, তবে এখনও অনেক বেশি দামে কয়লা কিনতে হচ্ছে বলে অভিযোগ করছেন ইটভাটা মালিকেরা। বর্তমানে হিলি স্থলবন্দর দিয়ে প্রতিদিন 400 থেকে 500 টন কয়লা আমদানি হচ্ছে। চাহিদা বেড়ে যাওয়ার কারণে বন্দরের ছোট বড় সব ধরনের ব্যবসায়ীরা এখন কয়লা আমদানি করছেন। ফুলবাড়ি কয়লা খুনি দীর্ঘদিন বন্ধ থাকার কারণে আশপাশে ইটভাটা মালিকরা কয়লা পাচ্ছে না সরবরাহ ঠিক মতো, যার জন্য আমাদের হিলি স্থল বন্দরে ব্যাপক আমদানি শুরু হয়েছে। গত এক মাসে প্রায় 4000 মেট্রিক টন কয়লা এই বন্দর দিয়ে আমদানি হয়েছে। এই সিজনে ইটভাটা বা অন্যান্য জায়গায় কয়লার চাহিদা বৃদ্ধি পায়, হয়তো আমাদের এই দিক দিয়েও এটার আমদানি পরিমাণ বৃদ্ধি পেয়েছে। কয়লাতে শুল্ক কর জড়িত আছে, সব মিলিয়ে প্রায় 31% শুল্ক কর পরিশোধ করতে হয়। তবে প্রতিদিন ভারত থেকে কয়লা যে দামে আমদানি হচ্ছে তার থেকে দ্বিগুণ দামে কিনতে হচ্ছে বলছেন ইটভাটা মালিকরা। কয়লার দাম বেশি হওয়ায় নির্মাণ সামগ্রীর ওপর মারাত্মক প্রভাব পড়বে বলছেন তারা। এছাড়া ইটভাটার জন্য কেনা কয়লায় 25 থেকে 30% পাথর থাকারও অভিযোগ তাদের। দেখুন, ফোন করি বলে যে মাল নাই, এই করতে 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 এখন মনে করেন 18,000 টাকা নিচ্ছে, তখন পাওয়া যাবে না, অথচ আগুনে একটা দেও দিতে পারি। ব্যবসায়ীরা আশা করছেন দিনাজপুরের বড় পুকুরিয়া কয়লা খনি থেকে সরবরাহ শুরু হলে দাম কমে আসবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।